Hello friends, welcome to my channel Cool and Crazy Story. Please subscribe my channel. Don't forget to like, comment and share. Please support me for growing my channel. Thank you. আজ আমরা বানাতে চলেছি ডিমের চপ বা ডিমের টেবিল। কি দেখে নিয়ে আজা কি কি লাগছে? এখানে লাগছে একটা বড় সাইজের আমাদের দুটো পেঁয়াজ কুচি। 10টা মতো আছে রসুনের কোয়া, আছে 2 ইঞ্চি কুচি করে রাখা আদা আর 6টা কাঁচা লঙ্কা আমি দু ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন এগুলোকে খুব বড় বড় সাইজ করে নি মিডিয়াম সাইজ করে কাটা রয়েছে। এবার এগুলোকে আমি ক্রাশ করে নেব। মিহি করে বাটার দরকার নেই, ছোট ছোট কুচি করলে যেমন ক্রাশ করা হয় সেরকম আমি মিক্সির জারে দিয়ে এটা ক্রাশ করে নেব। দেখুন কুচি কুচি হয়ে গেছে। এই রকম অবস্থায় আড়ের থেকে বেশি পেস্ট করার বা মিহি করার দরকার নেই। এখানে আমরা এই চপের যে পুরটা বানানোর জন্য একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন এটা সঙ্গে সঙ্গে করলে টেস্টটা বেশি বেটার হয়। এরপর আমরা কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আর যে আদা রসুন পেঁয়াজের যে মিডিয়াম কুচি কুচি পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমাদের নাড়িয়ে নিতে হবে, বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন যেহেতু এটা পেস্টটাতে সেরকম মিহি ছিল না সেই জন্য খুব ভালোভাবে এটা শুকনো শুকনো টাইপের ভাজা হয়ে যাবে। এটা খুব ভালোভাবে ভাজতে হবে যাতে টেস্টটা বেশি এনহ্যান্স হয়। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা এরকম যত ভালো করে ভাজবেন তত এর পুরের যে গন্ধটা সেটা ভালো হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো সবই আমার 1 টিস্পুন করে দেওয়া রয়েছে। লঙ্কা গুঁড়োটা আমি 1/2 টিস্পুন দিলাম যেহেতু কাঁচা লঙ্কার গুঁড়ো আছে। আর 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দেখুন এবার ভালো করে মশলাগুলোকে আমি মিক্স করে নেব। শুকনো শুকনো করে এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে এই মশলাটাকে পুরোটাকে আমি একসাথে ভেজে নিচ্ছি। এটা কন্টিনিউয়াস স্টেয়ার করবেন, নাহলে মশলাটা নিচে থেকে পড়ে যেতে পারে। এটা কোনো জল অ্যাড হবে না, তাই আপনাদেরকে ওটা স্টেয়ার করতে থাকতে হবে। এটা একদম লো ফ্লেমে করবেন, তাহলে এর টেস্টটা আরও ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এখানে আমি কিছুটা পরিমাণ নুন দিলাম, এর পরবর্তীকালে আরও নুন লাগবে। আমি আলাদা করে 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। দেখুন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ যখন আমি সেদ্ধ করা ম্যাশড আলুটা আমি এর মধ্যে দেবো তখন ওটা ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি যে 3টে আলু মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকেও মিক্স করে নেব। দেখুন ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিয়ে মাঝারি আছে, মাঝারি থেকে লো ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে আমি এই আলুটাকে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা প্রয়োজন মতো নুন। দেখুন নুনটা যেহেতু আলুতে দেওয়া ছিল না সেই জন্য আমি কিছুটা আরও নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভেজে রাখা মশলাটা। আপনারা এটা যদি সঙ্গে সঙ্গে বানান তাহলে টেস্ট আরও ভালো হবে। আপনারা বেশি করে বানিয়েও রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে বা কোনো কন্টেনারে, আপনাদের যেটা ভালো লাগে। দেখুন এরপর ভালো করে আমি মশলাটাকে মিক্স করে দিচ্ছি। এটা কম আছে, ভালোভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে। আঁচ বাড়াবেন না তাহলে নিচে থেকে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কুচি করে রাখা ধনে পাতার মধ্যে ভালো করে দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে ধনে পাতা দিয়ে আমি মিক্স করে নেব। ভালো করে এটা মিশিয়ে হালকা আঁচে 1 মিনিট মতো ভেজে নেবেন। দেখবেন তাহলে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসবে। ভাজা মশলা আর ধনে পাতা যেহেতু দেওয়া আছে খুব সুন্দর এটা একটা গন্ধ হয়। মশলাটা আমাদের একদম এখানে রেডি হয়ে গেছে। এরপর আমাদের ডিমের টেবিলগুলো দেখুন বানিয়ে নেব। এখানে আমি একটা 4টা ডিম হাফ করে সেদ্ধ করে হাফ করে কেটে রেখেছি। আর এখানে দেখুন মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর এক এক করে আমি ডিমের টেবিল বা ডিমের চপগুলো করে নেব। দেখুন এখানে বাটির মতো আমি হাতে করে গোলা পাখিয়ে এটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ওই 1/2 ডিমটা দিয়ে দিলাম। এরপর হাতে চাপ দিয়ে দিয়ে আপনাদেরকে একটা গোলা মতো বানাতে হবে। দেখুন হাতে চাপ দিয়ে দিয়ে আমি ওটাকে ডিমটাকে ঢেকে দিচ্ছি, এরপর একটা গোলা মতো বানিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে চাপ দিয়ে দিয়ে আমার একটা গোলা বানানো হয়ে গেছে। এইভাবে আমি বাকি ডিমগুলোরও একটা করে চপ বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা গোল গোল সাইজ চলে এসছে। এভাবে আপনারা হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে চপ বানিয়ে নেবেন।
দেখুন আমার সব চপগুলো বানানো হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সব চপগুলোই বানিয়ে ফেলেছি, আপনারাও এইভাবেই হাতের সাহায্যে সব চপগুলো বানিয়ে ফেলবেন। দেখুন সব চপগুলো আমাদের এখানে বানানো হয়ে গেছে। এরপর আমরা একটা ব্যাটার বানিয়ে নেবো। এখানে আমরা 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এরপর এটাকে ভালো করে আমরা নর্মাল ওয়াটার দিয়ে মিক্স করে নেবো। এটা একটা পাতলা কোলা তৈরি হবে, আমি এর মধ্যে কোনো ডিম মেশাচ্ছি না। এরপর আমরা ডিমের চপগুলো ভালো করে কোটিং করে নেবো। কোটিং করার জন্য আমরা এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা যে টোস্ট বিস্কুটগুলো হয় সেটা মিক্সি জারে দিয়ে দিলে আপনাদের এই গুঁড়োটা তৈরি হয়ে যাবে। প্রথমেই আমরা এটার একটা উপর থেকে শুধু দিয়ে আর কি একটা কোটিং করে নিচ্ছি। দেখুন এতে কোনো ব্যাটার লাগাইনি, শুধু একটা প্লেন একটা উপরে দিয়ে ভালো করে চেপে চেপে একটা কোটিং তৈরি করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে করবেন, তাহলে ওই যে বিস্কুটের গুঁড়োগুলো আছে সেগুলো ছেড়ে বেরিয়ে যাবে না। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকি চপগুলো ভালো করে একটা ফার্স্ট লেয়ার কোটিং করে নেবো। এরপর ফার্স্ট লেয়ার কোটিং হয়ে গেলে এরপর আমাদের ওই যে ব্যাটারটা আমরা গুলে রেখেছিলাম ওটা ভালো করে আবার নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ দিয়ে রাখার দরকার নেই, দিয়ে একবার তুলে নেবেন। তারপর এটা ভালোভাবে আবারও ওই আমাদের বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে আপনাদেরকে লেয়ারিংটা করে নিতে হবে। এই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারদিকটা সামনে পিছনে ভালো করে এটা চেপে চেপে একটা কোটিং করে নিতে হবে। দেখুন ঘুরে ঘুরে কীভাবে আমি করে নিচ্ছি, এভাবে চেপে 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 আপনাদেরকে ভালো করে কোটিং করে নিতে হবে। দেখুন আমার এই ফার্স্ট কোটিং করা হয়ে গেছে। এই সেমভাবে আমাদেরকে আরও একবার ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে সেকেন্ড কোটিং করে নিতে হবে। একবার প্রথমে সমস্তগুলো ফার্স্ট কোটিং করে নেবেন, তারপরে সেমভাবে আপনাদেরকে আরও দ্বিতীয়বার সেকেন্ড কোটিং করে নিতে হবে। দেখুন সবগুলো ডিমের চপ বা ডিমের টেবিল আমাদের রেডি করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা তেলে ভেজে নেব। দেখুন আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি, তেলটা বেশ অনেকক্ষণ ধরে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ডিমের চপ ছেড়ে দেবো। ডিমের চপ ছেড়ে দেওয়ার পরে আপনাদেরকে উপর থেকে এইভাবে একটা হাতার সাহায্যে উপরে তেল দিতে হবে, নাহলে যত ডিমের নিচেটা ভাজা হবে তত উপরটা ক্র্যাক হয়ে যেতে পারে। দেখুন আমি হালকা হাতে ওপরে গরম তেলটা ছেড়ে দিচ্ছি, খুব সুন্দর কোটিংটা এখনও রয়েছে। এইভাবে আপনারা একটা একটা করে বা দুটো করে ভেজে নেবেন, বেশি দেবেন না। একবার অনেকগুলো দিলে আপনাদের নাড়াতে চাড়াতে অসুবিধা হবে, তাহলে ভেঙে যেতে পারে। দেখুন আবার আস্তে আস্তে করে সবগুলো আমরা এইভাবে ভেজে নেবো, একটাও ভাঙবে না। আপনারা যদি ঘুরিয়ে ঘুরিয়ে করেন, একটা পিঠ ভাজা হয়ে গেলেও সেই সময় যদি সঙ্গে সঙ্গে ওপর পিঠটা ঘুরিয়ে দেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা ভাজা যাবে। দেখুন এইভাবে আমি ডিমের সমস্ত ডিমের চপ বা ডিমের টেবিলগুলো ভেজে নিয়েছি। দেখুন সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে, কোনো ক্র্যাক আসেনি। আপনারা এইভাবে বাড়িতে চাইলে খুব সহজে ডিমের চপ বা ডিমের টেবিল বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর কালার এসছে। এটাকে আপনারা ওপর থেকে বিটরুট ছড়িয়ে শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাসুন্দি, টমেটো সস দিয়ে ভালো করে পরিবেশন করুন এবং সন্ধেবেলার স্ন্যাক্সে এনজয় করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।